गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के हम तुम्हारे साधारण ज्ञान पढ़ाबो। साधारण ज्ञान अध्याय 8 पाता नंबर 27। प्रत्येक देखो फुलेर कथा। आगे दिन हमने की पढ़े छिला कीट पतंगेर कथा, তাই তো? आज के हमरा पढ़बो फुलेर कथा। अच्छा, गाछे सबसे सुंदर अंश की ना फूल? प्रत्येक जानो देखो फूल की ना गाछे सबसे सुंदर ओ मनोरम अंश हलो फूल। भारतের জাতীয় ফুলের নাম কি? পদ্ম। ভারতের জাতীয় ফুলের নাম হচ্ছে পদ্ম ফুল। পদ্ম কোথায় ফোটে? পদ্ম জলে ফোটে। কোন ফুলকে ফুলের রানী বলে? গোলাপ ফুলকে ফুলের রানী বলে। তো দেখো কোন ফুলের বীজ থেকে তেল তৈরি হয়? সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল তৈরি হয়। পরে পাতায় দেখো 28 পাতায় কোন কোন ফুলের গন্ধ নেই? সব ফুলে কিন্তু গন্ধ থাকে না, কিছু কিছু ফুলে গন্ধ থাকে না, আবার কিছু ফুলে গন্ধ থাকে। দেখো পলাশ, জবা, টগর, শিমুল, কৃষ্ণচূড়া, সূর্যমুখী, অপরাজিতা প্রভৃতি ফুলে গন্ধ নেই। আমাদের গ্রীষ্মকালে কোন কোন ফুল ফোটে? গ্রীষ্মকালে জুঁই, চাঁপা, গোলাপ, টগর, বেল, বকুল, সূর্যমুখী প্রভৃতি ফুল ফোটে। বর্ষাকালে কি কি ফুল ফোটে? না বর্ষাকালে পদ্ম, কদম, কামিনী, দোপাটি, কেতকী, মালতী প্রভৃতি ফুল ফোটে। শরৎকালে কি কি ফুল ফোটে? না শরৎকালে শিউলি, পদ্ম, কাশফুল, শালুক ফুল ফোটে। শীতকালে কি কি ফুল ফোটে? শীতকালে শিমুল, অশোক প্রভৃতি ফুল ফোটে। বসন্তকালে কি কি ফুল ফোটে? না বসন্তকালে পলাশ, শিমুল প্রভৃতি ফুল ফোটে। আচ্ছা, কোন ফুল দিনে ফোটে? দিনের বেলায় রঙিন ফুল ফোটে। যত রঙিন ফুল তোমরা দেখতে পাও সব ফুল কিন্তু দিনের বেলায় ফোটে। দেখবে ভোরবেলায় যখন উঠবে দেখবে কুড়ি হয়ে থাকে, আবার যখন সূর্য ওঠে কিছুক্ষণ পরে দেখবে সেটা ফুটে যায়, তাই তো? দেখো কোন ফুল রাতে ফোটে? না সাদা ফুল রাতে ফোটে। কয়েকটি সাদা ফুলের নাম বলো। কি কি? না বেল, টগর, জুঁই ইত্যাদি, এগুলো হচ্ছে সাদা ফুলের নাম। কয়েকটি লাল ফুলের নাম বলো। লাল ফুল কি কি? জবা, পলাশ, গোলাপ, পদ্ম, দোপাটি প্রভৃতি, এই ফুলগুলো হচ্ছে লাল ফুল। আর কয়েকটি হলদে ফুলের নাম বলো। হলদে ফুল কি কি? না গাঁদা, সূর্যমুখী, চাঁপা, কলকে প্রভৃতি ফুল হচ্ছে হলদে ফুল। তিনটি বেগুনি রঙের ফুলের নাম বলো। বেগুনি রঙের ফুলের নাম কি কি? দেখো বেগুন, শিম ও কলমী প্রভৃতি, এই ফুলগুলো বেগুনি রঙের হয়। আচ্ছা, কোন কোন ফুল জলে ফোটে? কিছু কিছু ফুল ডাঙায় ফোটে, আবার কিছু কিছু ফুল জলে ফোটে। জলে কোন কোন ফুল ফোটে? না পদ্ম, শালু, কচুরিপানা প্রভৃতি ফুল জলে ফোটে। এবং কোন ফুল মশলায় ব্যবহার করা হয়? আমরা মশলা হিসেবে ব্যবহার করি কোন ফুল? না লবঙ্গ ফুল। লবঙ্গ ফুলকে আমরা মশলা হিসেবে ব্যবহার করি। কয়েকটি নীল রঙের ফুলের নাম বলো। নীল রঙের ফুল কি কি? না অপরাজিতা, নীলকণ্ঠ প্রভৃতি, এগুলো হচ্ছে নীল রঙের ফুল। আচ্ছা, কোন রঙের ফুল দেখতে পাওয়া যায় না? সবুজ রঙের ফুল দেখতে পাওয়া যায় না। আচ্ছা, আমি পাঠটা পড়ালাম, আমার সঙ্গে সঙ্গে তোমরাও নিশ্চয় পড়লে। পরের পাতায় দেখো, এক সাইডে দেওয়া আছে ডাঙায় ফোটে, অন্য সাইডে দেওয়া আছে জলে ফোটে। ডাঙায় কি কি ফুল ফোটে? প্রথমে দেওয়া আছে দেখো পদ্ম ফুলের ছবি। পদ্ম ফুল কি ফোটে? ডাঙায় ফোটে না জলে ফোটে? জলে ফোটে, তাহলে পদ্ম ফুলের সাথে জলে মিল করবে। তারপর দেখো গোলাপ ফুল দেওয়া আছে। গোলাপ ফুল কোথায় ফোটে? না গোলাপ ফুল ডাঙায় ফোটে, তাহলে গোলাপ ফুলের সাথে ডাঙায় মিল করবে। পরেরটা শালুক ফুলের ছবি দেওয়া আছে। শালুক ফুল জলে ফোটে, তাহলে শালুক ফুলের সাথে জলে মিল করবে। পরেরটা দেখো জবা ফুলের ছবি দেওয়া আছে। তোমরা জানো জবা ফুল ডাঙায় ফোটে, তাহলে জবা ফুলের সাথে ডাঙায় মিল করবে। তারপরেরটা দেওয়া আছে সূর্যমুখী। সূর্যমুখী ফুলও ডাঙায় ফোটে, তাহলে সূর্যমুখীর সঙ্গে ডাঙায় মিল করবে। পরেরটা দেওয়া দেখো, শূন্যস্থান পূরণ করো। শিমুল ড্যাশ ঋতুতে ফোটে। শিমুল কোন ঋতুতে ফোটে? না শীত ঋতুতে ফোটে। ড্যাশ ফুল রাতে ফোটে, আমি পড়ালাম পাঠে। কোন ফুল রাতে ফোটে? না সাদা ফুল রাতে
ফোটে। জুঁই ফুলের রং কি? জুঁই ফুলের রং কি বলো? জুঁই ফুলের রং হচ্ছে সাদা। দেখো আমাদের জাতীয় ফুল ড্যাশ, আমাদের জাতীয় ফুল কি? আমাদের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। তারপর দেখো কাশফুল ড্যাশ ঋতুতে দেখা যায়। কাশফুল তোমরা কখন দেখতে পাও? দেখবে যখন দুর্গা পূজা হয়, তাই তো? তাহলে দুর্গা পূজা কোন ঋতুতে হয়? শরৎকালে হয়। তাহলে এখানে লিখবে শরৎ ঋতুতে ফোটে। আচ্ছা শুধু উত্তরটি লেখো, ডালিয়া ফুল কোন ঋতুতে ফোটে? শুধু উত্তরটা লিখলেই হবে, শুধু শীত লিখবে, কেমন? পরে সূর্যমুখী ফুলের রং কেমন? সূর্যমুখী কি রঙের হয়? প্রত্যেকে জানো হলুদ রঙের হয়, তাই তো? তাহলে লিখবে হলুদ। এবার দেখো বর্ষাকালে ফোটে এমন একটি ফুলের নাম বলো। বর্ষাকালে ফোটে দোপাটি ফুল, তোমরা দোপাটি নাম লিখবে। কোন ফুলের বীজ থেকে তেল তৈরি হয়? আমরা পাঠে পড়লাম যে সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল তৈরি হয়। এবার দেখো কোন ফুলের গন্ধ নেই? কোন ফুলের গন্ধ নেই? জবা ফুলের গন্ধ নেই। তাহলে আজকে আমি এই পাঠটা পড়ালাম, তোমরা প্রত্যেকেই বাড়িতে এটা ভালো করে পড়বে, কোয়েশ্চেন আনসারগুলো করবে, আমরা হোমওয়ার্কে কোয়েশ্চেন আনসারগুলো দেবো, কেমন? বাই।